মাশরাফি বিন মর্তুজা, যে কিনা কিছুদিন আগেও জনপ্রিয়তায় শীর্ষ ছিল 16 কোটি মানুষের, যে কিনা ছিল 16 কোটি মানুষের হৃদয়ের মধ্যে, আর যে মানুষটাকে নিয়ে কেউ কখনো সাহস করেনি কটূক্তি করার কিংবা দ্বিমত পোষণ করার। আজ কি দেখছি, সে মানুষটাকে নিয়েই দেখছি সমালোচনা, দেখছি নানান জনের নানান মত। তা কেন, আর তা কেন এর উত্তর জানতে গিয়ে যেটি বুঝতে পেরেছি, রাজনীতির যেই নেশা, সেই নেশা মাশরাফি নিজেও ছাড়তে পারেনি বলে আজকে তাকে নিয়ে ভাগ বিতণ্ড আমরা দেখতে পাচ্ছি। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ সমালোচনা করছেন। তবে তার এত এত প্রবাসী ফ্যান্সরা তাকে নিয়ে কে কি রকম মন্তব্য করছেন, চলুন আমরা এক নজর তা দেখে আসি। কোথায় রাজনীতিতে আপনি তো একজন আওয়ামী লীগের কঠিন সমর্থক, তাই না? আপনি আচ্ছা, এখন এখন আপনি বলছেন মানে মাশরাফির এই মুহূর্তে আসাটা আমার পক্ষে থেকে আর কি ঠিক হবে। মাশরাফির মধ্যে ভালোবাসি কিন্তু অসম্ভব। এখন মানে কিছু বলবি না মাশরাফিকে? নো কমেন্ট ভাই, আমরা আছি আপনার সাথে। মানে আসসালামু আলাইকুম। সালাম। মাশরাফি নির্বাচন আসতেছে এই উপলক্ষে আপনি কি বলার আছে? মাশরাফি নির্বাচন আসতেছে এটা আমি এটা সমর্থন করিনি। কেন? কারণ সে একটা জাতীয় দলের প্লেয়ার, ঠিক আছে, সে কোনো দলে যাইতে পারে না, প্লাস সে নিরপেক্ষ থাকাটাই তার জন্য বেটার ছিল। যেমন পাকিস্তানের যে ইমরান খান, সে অলরেডি সে পথ মানে সে খেলা থেকে রিজাইন নিয়ে তারপরে সে এককভাবে সে দল গঠন করছে, এটা বাংলাদেশের জন্য এটা অস্বাভাবিক। আসলে যদি দেখা আগে থেকে আমরা জানি মাশরাফি নেতৃত্ব অনেক আগে থেকেই অনেক স্ট্রং, আর মাশরাফি রাজনীতি করবে আমরা হয়তো আশা করি নাই। তারপরে যেহেতু রাজনীতি এসেছে, আমরা মনে করি যে দরকার আমাদের রাজনীতি, কিন্তু অনেক আগ থেকেই আপনার দেখা গেছে যে দুর্নীতি বা বিভিন্ন সেক্টরে অনেক আগ থেকেই বিশৃঙ্খলা। আমরা চাই যোগ্য নেতৃত্ব, তো মাশরাফির সেগুণ আছে, তো আশা করি যে মাশরাফি ভালো কিছু করবে ও এলাকার জন্য বা দেশের জন্য, তো আমরা এটা আশা করি। আসলে মাশরাফি দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য একটা ক্যাপ্টেন, বাংলাদেশকে সেদিন নেতৃত্ব চান, উনি যদি সেটা উনি রাজনীতিতে আসতে যাচ্ছে সেটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার। সো উনি যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, হয়তো এভাবে হয়তো রাজনীতি আসে বাংলাদেশের জন্য একটা ভালো কিছু করবে, বাংলাদেশে বা একটা নতুন নেতৃত্ব দরকার আছে। আমরা কিন্তু আওয়ামী লীগ বিএনপি এই জিনিসটাতে কিন্তু অনেক 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 বছর ধরে আমরা কিন্তু চালে আসতেছি, বাট একজন নতুন কেউ আসে আওয়ামী লীগ থেকে, এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে, তো সেহেতু হিসেবে ওর চয়েসটা কিন্তু খারাপ না, বা ও যদি একটা পজিশনে আসতে হয় ওর ক্ষমতাশীল দলের প্রতি মাশরাফি, তাই না? আমার মতামত হচ্ছে যে মাশরাফি নিজস্ব টিম দরকার, যেভাবে গঠন করছে বাংলাদেশ টিমকে সেম তদ্রুপ উনি নিজস্ব দল গঠন করা দরকার ছিল, এটা আমার মতামত। তবে আমার মতে মাশরাফি যে 17 কোটি মানুষের যে ভালোবাসাটা পেত, তবে এটা কিন্তু পাবে না ও, পেলে বিশেষ করে যেটা আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ সমর্থন করে তাদের সাপোর্টগুলো পাবে, তাদের ভালোবাসাটাই পাবে, তবে ওই 17 কোটিটা পাবে না ও। আরেকটা কথা কি আপনারা সবাই বলে, সবাই একটা কথা বলে আপনারা, ঠিক আছে, যে উনি কেন একটা দল গঠন করেন, উনি তা নেই, উনি কিন্তু আসলে অরিজিনাল আছে ক্রিকেট প্লেয়ার, উনি কিন্তু রাজনৈতিক বোঝে না, ঠিক আছে, আসছে উনি যে মুহূর্তে আসছে, ঠিক আছে, হয়তো বা সরকার বলছে ওনাদের আসার জন্য, ঠিক আছে, অবশ্যই আমরা ওয়েলকাম জানাই যে ভালো কিছু করুক, ঠিক আছে, দেশের জন্য। থ্যাংক ইউ। ওকে ভিউয়ার্স, আমরা দেখলাম বিদেশের মাটিতে থাকা তার প্রবাসী ভক্তদের এক একজনের এক এক মত।
তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা তরুণ যারা আছি আমরা ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিনেছি, আমরা চিনেছি মাওলানা ভাসানীকে, আমরা চিনেছি জিয়াউর রহমানকে, যাদের আমরা বাস্তবে দেখিনি। তবে মাশরাফি এমন একজন নেতা ছিলেন যাকে আমরা বাস্তবে দেখেছি, যে কিনা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে অন্যরকমভাবে পরিচয় করে দিয়েছিলেন, যাকে নিয়ে আমরা ভরসা করতাম, যাকে নিয়ে আমরা বাংলাদেশের ক্রিকেটকে অন্যভাবে সাজিয়েছিলাম। আর এই মানুষটি যখন এককভাবে বাংলাদেশের বড় দলের মধ্যে যে কোনো একটি দল থেকে নির্বাচন করবে, তাকে নিয়ে সমালোচনা করা এটাই স্বাভাবিক, তাকে নিয়ে সমালোচনা করবে, কটূক্তি করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। আর তাই বলছিলাম, 16 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ কিন্তু আওয়ামী লীগ সমর্থক না, 16 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ কিন্তু বিএনপি জাতীয় পার্টি কিংবা জামাত ইসলাম সমর্থকও না। আর তাই আমি যেটি দেখেছি সেটি হচ্ছে কেবল একজনই মানুষ ছিল বাংলাদেশের 16 কোটি মানুষের প্রিয়, যে কিনা মাশরাফি বিন মর্তুজা, যাকে নিয়ে কেউ কখনো সমালোচনা করেনি, যাকে নিয়ে কেউ কখনো কটূক্তিও করেনি। আর আজকে তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে সেই রাজনীতিতে পা রাখার জন্য। আর তাই অন্যান্য ভক্তদের মতো আমিও বলতে চাই, জানি না শুধু কেবল নড়াইল থেকে নির্বাচন করে এই মাশরাফি কতটুকু কী করতে পারবেন। তারপরও বলবো, প্রিয় মাশরাফি ভালো থাকুক, সুস্থ থাকুক, তার সিদ্ধান্ত যেন বাংলাদেশের জন্য ভালো সিদ্ধান্ত হয় এমনটাই প্রত্যাশা করছি। আর মাশরাফির যে ভক্তরা আছে তাকে যেন সবসময় ভালোবাসে, আর এই মাশরাফি থেকে যেন আমরা সবসময় বাংলাদেশের জন্য ভালো কিছু দেখতে পাই এমনটাই প্রত্যাশা করছি আজকের এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।